আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি গরুর গোস্তের ভীষণ মজাদার একটি রেসিপি। আজকে রান্না করব ডাল গোস্ত, আর আজকের এই ডাল গোস্তটা রান্না করব মুগ ডাল দিয়ে। মুগ ডাল দিয়ে গরুর গোস্তের এই রান্নাটা অসম্ভব টেস্টি এবং মজাদার হয়। রুটি, পরোটা, সাদা ভাত, পোলাও সব কিছুর সাথেই দারুণ লাগে এই ডাল গোস্তটা খেতে। আর রান্না করাটাও একেবারে সহজ, আমি সহজভাবেই আপনাদের সাথে শেয়ার করেছি আজকের রেসিপিটি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ডাল গোস্ত রান্না করার জন্য আমি এখানে 800 গ্রাম গরুর গোস্ত নিয়েছি, আর এখানে তেল, চর্বি সহ নিয়েছি গোস্তটা, সাথে হাড়ও নিয়েছি। গোস্তটা রেগুলার কাট করে কেটে নিয়েছি, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিতে হবে। গরুর গোস্তের পরিবর্তে এখানে মুরগি কিংবা খাসির গোস্ত দিয়েও একইভাবে রান্না করে নেওয়া যাবে। সাথে এখানে নিয়েছি মুগের ডাল। মুগের ডাল নিয়েছি আমি 1.5 কাপ পরিমাণ। মুগের ডাল হালকা তেলে নিয়ে তারপরে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মুগের ডালের পরিবর্তে এখানে ছোলা অথবা বুটের ডাল দিয়েও এই গরুর গোস্তটা রান্না করে নেওয়া যাবে। রান্নার জন্য প্যানে আমি 4 টেবিল চামচের মতো তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব 1 চামচ আস্ত জিরা, আর দিয়ে দেব গোটা গরম মশলা। এখানে দারুচিনি, এলাচ, লবঙ্গ নিয়েছি। এখন দিয়ে দেব তেজপাতা। এখন এই গোটা মশলাটা একটু ভেজে নেব সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত। এবার দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এখন ভেজে নেব। অল্প আছে, নেড়েচেড়ে আমি পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব আদা বাটা 1 টেবিল চামচ পরিমাণ, রসুন বাটা 1 টেবিল চামচ। মশলাটা সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নেব যাতে কাঁচা গন্ধ চলে যায়। অল্প আছে, আমি মশলাটা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে পানি দিয়ে দেব যাতে মশলা পুড়ে না যায়, আর এই পানিতে মশলা কষিয়ে নিতে হবে। পেঁয়াজটা আমি এখানে খুব বেশি ভাজিনি, হালকা ভেজে নিয়েছি, চাইলে এটা লাল করেও ভেজে নেওয়া যাবে। শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দেব 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়ো দিয়ে দেব 1/2 টেবিল চামচ, জিরের গুঁড়ো দিয়ে দেব 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, লবণ স্বাদ মতো। মশলাটা এখন সুন্দর করে মিলিয়ে নেব নেড়েচেড়ে, আর মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা ভালো কষানো হলে গোস্তের টেস্টটাও বাড়বে। আবারও পানি দিয়ে দেব মশলা কষিয়ে নেওয়ার জন্য। একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আমি সুন্দর করে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিয়েছি, আর মশলার উপরে তেলটাও ভেসে উঠেছে। এখন মশলার মধ্যে গরুর গোস্ত দিয়ে দেব। সুন্দর করে নেড়েচেড়ে গরুর গোস্তের সাথে মশলা মিশিয়ে নেব। মিডিয়াম আঁচে এখন গোস্তটা রান্না করে নেব। বারে বারে একটু নাড়াচাড়া করে দিতে হবে, এতে করে গোস্তের মধ্যে মশলাটা মিশে যাবে ভালো করে। 3-4 মিনিট কষিয়ে নিয়েছি মশলার সাথে। এখন পানি দিয়ে দেব গোস্ত সেদ্ধ হওয়ার জন্য। ঢেকে দিয়ে রান্না করে নেব। 10 মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি। গোস্তটা একবার উল্টাপাল্টা করে নেড়ে দেব, এতে করে গোস্ত সব দিকটাই সমানভাবে সেদ্ধ হয়ে যাবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। আরও 10 মিনিট ঢেকে রান্না করে নিয়েছি। গোস্তের মধ্যে যে পানি আছে পানিটা টানিয়ে নিতে হবে, আর এই পর্যায়ে গোস্তটা ভালো করে কষাতে হবে। এবার এর মধ্যে সে ধুয়ে রাখা মুগের ডাল দিয়ে দেব। ডাল দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে মিলিয়ে নেব। আবারও ঢাকনা দিয়ে দেব, এতে করে ডালটাও সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। অল্প আছে, আরও 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। উল্টাপাল্টা করে নেড়ে দিতে হবে। ডালটা আমি কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম, যার কারণে এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এই মুগের ডালটা কিন্তু একেবারে গলে যাবে না, ডালটা আধা ভাঙা মতো হবে, এরকম করে রান্না করে নিতে হবে। ডালটা যদি একেবারে গলে যায় গোস্তের সাথে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখানে মুগের ডাল অথবা ছোলা বুট যে কোনো ডাল দেওয়া হোক না কেন, ডালটা আধা ভাঙা করে রান্না করতে হবে। ডাল এবং গোস্ত একসাথে সুন্দর করে কষিয়ে নিয়েছি, আর ডালটাও মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন পরিমাণ মতো করে ঝোলের পানি দিয়ে দেব। যে যতটা ঝোল রাখতে চান সেভাবে পানি দিয়ে দিতে হবে। আর এখানে আমি একটু পাতলা ঝোলঝোল রাখবো, কারণ ডালের কারণে ঝোল অনেকটাই টেনে যায়। ঢেকে দিয়ে রান্না করে নেব। 6-7 মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি, আর ডালগুলো একেবারে আধা ভাঙা হয়ে গিয়েছে সেদ্ধ হয়ে। ঝোলটা আমি আর খানিকটা টানিয়ে নেব, উল্টাপাল্টা করে নেড়ে দিলাম।
এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ টালা গরম মশলার গুঁড়া, আর দিয়ে দেব টালা জিরার গুঁড়া, কাঁচামরিচ দিয়ে দেব কয়েকটা, সুন্দর করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। ঝোলটা কিন্তু এখনই অনেকটা ঘন হয়ে গিয়েছে, এই ঝোলটা আরও ঘন হয়ে যাবে খানিকটা। মুগ ডালগুলোও খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে আধা ভাঙা হয়ে। এখন চুলার আঁচটাকে একেবারে অল্প করে দিয়ে কয়েক মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি 3-4 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপর বসিয়ে রেখেছিলাম, আর চুলার সুইচটা আমি অফ করে দিয়েছি। মুগ ডাল দিয়ে গরুর গোস্ত রান্না করা হয়ে গিয়েছে, ঝোলটা দেখেই বুঝতে পারছেন আমি কতটুকু ঘন রেখেছি, আর এটা কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে। এখন এটা নামিয়ে নিয়ে পরিবেশন করব। মুগ ডাল দিয়ে গরুর গোস্তের এই রান্নাটা খেতে অসম্ভব টেস্টি হয়, আশা করি ভীষণ পছন্দ করবে এটা খেতে। আর এই গোস্ত রান্নাটা রুটি, পরোটা, সাদা ভাত, পোলাও সব কিছুর সাথে দারুণ লাগে খেতে। আশা করছি আপনাদের ভালো লেগেছে আমার আজকের ডাল গোস্ত রেসিপিটি। যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।